পড়ার টেবিলে পড়ে আছে বই, খাতা, স্কুল ব্যাগ, কলম, পেন্সিল। নেই শুধু ছেলে তাহমিদ। ছেলে রেখে যাওয়া স্মৃতির মাঝে বারবার তাকে খুঁজে ফিরছেন অসহায় বাবা মা, শোকে কাতর প্রতিবেশী সহ স্বজনরাও। নরসিংদী প্রতিনিধি নাহিদ প্রধানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। স্বপ্ন ছিল বড় হয়ে ক্রিকেটার হবে, তবে সেই স্বপ্ন সত্যি হয়নি স্কুল ছাত্র তাহমিদের। বন্ধুদের সঙ্গে কোটা আন্দোলন দেখতে গিয়ে পুলিশের গুলিতে লাশ হয়ে ফিরতে হয় তাকে। নরসিংদীর চিনিসপুর গ্রামের পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম ভুঁইয়ার ছেলে নবম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ ভুঁইয়া তামিম। দুই বোন এক ভাইয়ের মধ্যে সবার বড় সে। গত 18 জুলাই জেলার ভেলানগর এলাকায় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত হয়ে যায় 15 বছর বয়সী তাহমিদের পুরো শরীর। আদরের একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা মা। ক্রিকেট খেলোয়াড় ব্যাপার হয়তো আসছে, আমরা বলি না কি, সে ভিতরে ভিতরে এগুলি করছে, খেলাধুলায় পারদর্শী ছিল। আমার ছেলে রে যেভাবে হারা মারছে, আমি সরকারের কাছে এরকম বিচার চাই যে আমার ছেলে রে যেভাবে মারছে একদের জন্য এরকম ভাবে বিচার হয়। তাহমিদের এমন নির্মম মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরাও। হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি তাদের। আর আমার তো দেরি হয়েছে, আজকে খারিজে রাজপাড়ায় আন্দোলনের নামে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, বাবা যেন না হারায় প্রিয় সন্তানকে, এমন প্রত্যাশা স্থানীয়দের। মারুফা কামাল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।